আসতে সান্ধি সাধারণত জনসভায় অবতীর্ণ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য জুড়ে সিএনএনসি বিরোধী আবহাওয়া নেমে বনগাঁর জনসভায় আজ উন্নয়নের খতিয়ানকে একটু পাশে সরিয়ে রাখলেন তিনি। বললেন, আজ উন্নয়নের কথা বেশি বলব না, কাজ যা হয়েছে তা সবাই দেখেছেন। এরপরে তিনি ডুবে গেলেন মতুয়া মহাসংঘের প্রাক্তন প্রধান বীণাপাণি দেবীর স্মৃতিচারণায়। মতুয়া গড়ে এসে যে আবেগে বরাবরই ভেসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভায় বনগাঁর উদ্বাস্তু মহল্লার দলীয় প্রার্থী তথা ঠাকুরবাড়ির পরবের হারের পর সেখানকার জনসমর্থন টানতে এই আবেগে ভরসা এখন তার। এরপরে তিনি সরাসরি চলে গেলেন সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জী বিরোধিতায়। বললেন, এনআরসি প্রথম ধাপ এনপিআর জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ, তাই আমি এনপিআর করতে দিইনি। এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন সংশয় কথা বলছে, অথচ নাগরিক না হলে ভোট দেবেন কিভাবে? আর সেই ভোটে আপনি জিতেলেন কিভাবে? মনে রাখবেন, আপনারা সকলেই নাগরিক, ভোটার কার্ড ভালোভাবে তৈরি করবেন, কোন চিন্তা করবেন না। আমরা পাশে রয়েছি, বিপদে আমি সকলের পাশে আছি, কিন্তু নিজেকে চৌকিদার বলি না। উদ্বাস্তুদের জন্য নিজের কাজের কথা উল্লেখ করেন মমতা। বললেন, উদ্বাস্তুদের নিয়ে অনেকে মিথ্যা কথা বলেন, তারা জেনে রাখুন আমি সর্বপ্রথম উদ্বাস্তুদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। যাদবপুরে প্রথম সাংসদ হওয়ার পর আমাকে ওরা বলেছিল যে নিঃশর্ত জমির দলিল চাই, আমি তা করে দিয়েছিলাম। এখন ওরা সকলে জমির মালিক। এ প্রসঙ্গে তিনি অসমের এনআরসি প্রসঙ্গ উল্লেখ করেন। বলেন, আপনারা অসমে দেখেছেন এনআরসি নামে কি হয়েছে, হিন্দু নাগরিকদের সকলের নামের তালিকা থাকবে বলে নিশ্চিত করেছিল, কিন্তু দেখা গেল বাদ যাওয়া 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু। আসলে মমতা জানেন সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষেই অধিকাংশ মতুয়া, এটা তাদের দাবির মধ্যে ছিল। সেই সমর্থনকে কিছুটা প্রতিহত করতে সিএ বিরোধী আন্দোলনের মধ্যভাগে তিনি বেছে নিয়েছেন বনগাঁকে এবং স্থানীয় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের প্রভাব ঠিক কতখানি তাও বুঝে নেওয়ার চেষ্টা করলেন এদিন। এদিন জামিয়া মিলিয়া শাহিনবাগে ধারাবাহিক হয়ে গুলি চালানোর ঘটনা এবং যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের গুলি নিধানের বিরুদ্ধে প্রকাশ্য তোপদেগে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন গুলি চালাও, কেন্দ্রীয় মন্ত্রীদের গলায় একই সুর। কেন্দ্রের সরকারের উচিত দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। অসুস্থ হয়েছেন, অনেক অসুস্থ হয়েছেন, অসুস্থ হলেই বালু আমায় বলতো দিদি বড় মার চিকিৎসা করাতে হবে, আমি বলতাম তুমি বেলভিউতে নিয়ে গিয়ে ভর্তি করে দাও, বাদ বাকিটা আমি দেখে নেব। একবার নয়, যতদিন তিনি বেঁচে ছিলেন কেউ কিন্তু তখন দেখেনি। আমি দেখেছি বলে এটা আমি গর্ব করছি না, কিন্তু আমি চিনতাম জানতাম, তাই আপনাদের কাছে বলছি, আপনাদের সাথে আমার সম্পর্ক আজকে নয় দীর্ঘ দিনে। বড় মা আমাকে বললেন গুরুচদ ওই কলেজ করবার জন্য, যে কলেজটা করা হয়েছে ওটাও আমি এসে করে দিয়েছিলাম, এবং এখন ইউনিভার্সিটি হচ্ছে গুরুচর, যেটা প্রমথনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও হচ্ছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সাথে কৃষ্ণনগরে। এমনকি মতুয়ার ডেভেলপমেন্ট বোর্ডও আমরা তৈরি করেছি। আমি এটাই আপনাদের বলতে চাই, যারা ঘৃণা করে, মানুষে মানুষে ঘৃণার জন্ম দেয়, আমি তাদের দলে নই। আমি অনুকূল ঠাকুরের শিষ্যদেরও খুব ভালোবাসি, অনুকূল ঠাকুরের কত শিষ্য শিষ্যা আছেন, তারা একবার আমার কাছে এলেন রথিন জানে মধ্যম গ্রামে এই জেলায়, বললেন গভর্নমেন্টের এই জমিটা আমাদের পেলে আমাদের নতুন আশ্রম হতে পারে। ঝাড়খণ্ড থেকে ওদের নেতাদের নিয়ে বালু আমার কাছে এলেন, আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছিলাম, ওদের ওখানে নতুন করে তৈরি হচ্ছে মধ্যম গ্রামে, আপনারা জানেন। দক্ষিণেশ্বর মন্দির আমায় বলল মায়ের মন্দির এত ভিড় কেউ যেতে পারে না, আমি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক বানিয়ে দিলাম। কালীঘাট মন্দিরও বানানো হচ্ছে, মা তারার কাছে আপনারা সবাই যান তারাপীঠ, তারাপীঠে গিয়ে দেখলাম কনজেশন, একটা নালা পর্যন্ত ভালো নেই। আজকে গিয়ে তারকেশ্বর দেখে আসুন, তারাপীঠ দেখে আসুন, দক্ষিণেশ্বর দেখে আসুন, কঙ্কালীতলা দেখে আসুন, বক্রেশ্বর দেখে আসুন। আগেও তো সবাই ছিল, কেউ তো বাবা তোমরা করনি, প্রত্যেকটা আমরা করে দিয়েছি এই মাত্র 8 বছরের মধ্যে। এমনকি আপনারা জানেন লোকনাথ ঠাকুরের চাকলাধাম আর একটা হচ্ছে কচুয়া, সেখানেও আমি প্রজেক্ট তৈরি করে দিয়েছি, ওই দুটো জায়গাও ভালো করে করে দেব। আর যারা উদ্বাস্তুদের নিয়ে মিথ্যে কথা বলেন, উদ্বাস্তু মা ভাই বোনেরা জেনে রাখুন, আমার জীবনের সবচেয়ে বড় এবং প্রথম কাজ আমি যেটা করেছিলাম সেটা উদ্বাস্তুদের জন্য নিঃস্ব
নিঃশর্ত জমির দলিল প্রদান করার ব্যবস্থা করেছিলাম। ভুলে গেলে চলবে না, 1984 সালে আমি যখন যাদবপুরের এমপি হলাম, উদ্বাস্তু বেল্ট, যাদবপুরের মানুষরা আমায় বললেন, দিদি আমরা আর কিছু চাই না, আমাদের নিঃশর্ত জমির দলিল চাই। আমি পার্লামেন্টে জিতে গিয়ে দিনের পর দিন লড়াই করে আমি এই দাবি করিয়ে নিয়ে এসেছিলাম, এবং তাই আজকে উদ্বাস্তুরা জমির মালিকানা পেয়েছেন, নিঃশর্ত জমির দলিল পাচ্ছেন। আমার বাংলাতেও আমাদের সরকার 94টা উদ্বাস্তু কলোনি রেগুলারাইজ করে দিয়েছে, সাথে সাথে আরো অনেক কলোনি ছিল, কোনোটা কেন্দ্রীয় সরকারের রেলের জমিতে, কোনোটা পোর্টের জমিতে, কোনোটা আরো অন্য লোকের জমিতে। তারা কোনো দিন কেন্দ্রীয় সরকার করছিল না, তাদের দিচ্ছিল না। আমাদের সরকার, আমি ক্যাবিনেট করে সব উদ্বাস্তু কলোনিকে আইনত কলোনি তৈরি করে দিয়েছি, সব উদ্বাস্তু কলোনি, যত উদ্বাস্তু কলোনি আছে। অর্থাৎ তারা একদিন না একদিন নিঃশর্ত জমির দলিল পাবেন, এর ব্যবস্থা আমি করে দিয়েছি। আগে কলোনিটাকে আইনত স্বীকৃতি করে দেওয়া, মানে এরপর ঠিক হবে কে কতটা পাবে না পাবে। অর্থাৎ আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের কেন আমি করে দিয়েছি জানেন? যাতে কেউ বলতে না পারে আইনত তোমার অধিকার নেই। আমি প্রত্যেকটা উদ্বাস্তু করণীয় আইনত করে দিয়েছি, এই কারণে আইনত আপনারা অধিকার পেয়ে গেলেন, এবং আপনাদের কেউ এখান থেকে কোনোদিনও সরাতে পারবে না, এটা মাথায় রাখবেন। আমি একথাই আপনাদের বলতে এসেছি। ভোটের জন্য অনেকে মিথ্যে কথা বলে, কুৎসা করে, অপপ্রচার করে, বাঙালি বাঙালি দাঙ্গা লাগায়, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগায়, মতুয়ার সাথে নমশূদ্রের দাঙ্গা লাগায়। আমি কিন্তু এই ঘরানার লোক নই। আমি মতুয়া আসলে আমি বুকে স্থান দেব, অনুকূল ঠাকুরের ভক্তরা আসলেও আমি বুকে স্থান দেব। আমার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান তপশিনী উদ্বাস্তু আদিবাসী সবাই আমার ভাই বোন। আমি মানুষে মানুষে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।